নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24 নভেম্বর 2022 - 21 এপ্রিল 2023 পর্যন্ত এই প্রেডিকশান। দেবগুরু বৃহস্পতি 24 নভেম্বর বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এই মার্গী হওয়ার ফলে আপনার 5টি বড় সুসংবাদ আসতে চলেছে। মেষ রাশি ও তুলা রাশির এই 24 নভেম্বর - 21 এপ্রিল 2023 পর্যন্ত কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, বৃহস্পতি একটি শুভ কিন্তু গ্রহ এবং এটাকে, এই গ্রহটিকে দেবগুরু কিন্তু বলা হয়। বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে কি না, তাহলে আপনি যত সমস্যাতে পড়েন না কেন, আপনি সেখান থেকে বের হয়ে আসবেনই আসবেন। এই যে বৃহস্পতি বকরি ছিল, যারা দেখছেন মেষ রাশি এবং তুলা রাশি, জুলাই টু নভেম্বরের 24 পর্যন্ত আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু সম্মুখীন কিন্তু হতে হয়েছে। কিন্তু এই যে বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে 24 নভেম্বর 2022 এবং 21 এপ্রিল 2023 অবধি মীন রাশিতে অবস্থান করবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আবারও বলছি, কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদেরকে আমি বলেছি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। সমস্যা আছে, সমাধানের পথও আছে। তো এই যে মেষ এবং তুলা রাশির বৃহস্পতি বকরি থেকে মার্গী হওয়ার জন্য কি রেজাল্ট পেতে চলেছে, প্রথম মেষ রাশি। মেষ রাশি আপনাদের ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি, দ্বাদশভাবে মার্গী হচ্ছে, প্রথম কথা। এই যে আপনাদের যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো কিছুটা আপনাদের দূরীভূত হবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি ঘটবে। এবং এর পাশাপাশি যারা ফরেনের কানেকশানের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে, এবং সরাসরি ষষ্ঠভাবে আপনার দৃষ্টি দিচ্ছে, আপনাদের পেটের সমস্যা কিন্তু ভোগাবে, পেট লিভার জনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাকে কিন্তু ভোগানোর সম্ভাবনা কিন্তু আছে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু ভোগা, কিন্তু আপনার যেহেতু ভাগ্যাধিপতি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে, আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, দেখুন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু আপনার জন্মছকে যদি ভালো থাকে কি না, আপনি মেষ রাশি মানুষ, অভূতপূর্ব রেজাল্ট আপনি কিন্তু পাবেন। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে 24 নভেম্বর 2022। এই মার্গী হওয়ার ফলে ফলে প্রথম কথা, আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, লিখে রাখুন। যারা চাকরি পাচ্ছিলেন না, নতুন জব পাওয়ার একটা সুযোগ আসবে, চাকরি ক্ষেত্রে পরিবর্তন যারা চাইছিলেন সেই পরিবর্তন যেমন আসবে। যেমন মেষ রাশির ক্ষেত্রে একটি কথা আমি বলে দিই, মেষ রাশির ক্ষেত্রে যেটি বাদ পড়ে গেছে সেটা হচ্ছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হবে এবং পারিবারিক সুখ জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তেমনি তুলা রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন সম্ভাবনা কিন্তু থাকছে।
এবং আপনাদের বিদেশ থেকে লাভ হবে। বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, আপনি তুলা রাশির মানুষ, ফরেনের সঙ্গে যুক্ত আছেন, ফরেন থেকে আপনাদের কিন্তু লাভ কিন্তু হতে চলেছে তুলা রাশি, এবং কেরিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। সরাসরি আপনার ধনভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। দেখুন, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে তুলা রাশি। পরিবারের যেহেতু দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে গেছে, পরিবারের একটা সুখের সময় কিন্তু আসতে চলেছে তুলা রাশি। পরিবারের লোকের সঙ্গে আপনাদের সম্পর্কে উন্নতি কিন্তু আপনাদের হবে, এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব দুর্দান্ত সময় বলা যেতে পারে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। বিশেষত তুলা রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনাদের এই সময়ে বড় ধরনের ইনভেস্টমেন্টের আগে আপনার নিজস্ব জন্মছক দেখিয়ে নিন, কারণ আপনাদের বর্তমানে কিন্তু শনির ঢাইয়া কিন্তু চলছে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর রাখুন, অতিরিক্ত বিশ্বাস করবেন না। তবে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন এবং ফিল্ম দুনিয়াতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং এর পাশাপাশি তুলা রাশি যেহেতু দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে কি না, বিশেষভাবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই 24 নভেম্বর টু 21 এপ্রিল 2023 পর্যন্ত দেবগুরুর আশীর্বাদে এই যে পাঁচটি যে বড় সুসংবাদ আমি বললাম, এই বড় সুসংবাদগুলো কিন্তু মেষ এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার ক্ষেত্রে যদি বৃহস্পতি ভালো পজিশানে থাকে নিশ্চিত এই সময় কিন্তু আপনি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবেন। তবে যদিও নিজস্ব জন্ম ছকটা একবার দেখে নিন, বৃহস্পতি যদি আপনার কমজোর থাকে তাহলে কিন্তু আপনি যে পূর্ণ মাত্রায় যে ভালো রেজাল্ট যে আপনি পাবেন তা কখনোই নয়। এখানে নিজের জন্ম ছকে বাই বার্থ চার্ট যখন আপনি জন্মেছিলেন সেই সময় কিন্তু জুপিটারের প্লেসমেন্টটা ভালো হওয়া কিন্তু দরকার। তো যে যে রাশিগুলোর আমি কথা বললাম মেষ এবং তুলা, নেক্সট ভিডিওতে আমি আরও দুটি রাশির কথা আমি বলবো। আমি আবারও বলছি, আপনারা চ্যানেলটি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। নমস্কার।